এক চার্জে ফোন চলবে 50 বছর। বলা যায় একবার চার্জে সারা জীবনও আর চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। শুধু ফোন না, এই ব্যাটারির মাধ্যমে ড্রোনও সারা জীবন উড়ানো সম্ভব। আর ব্যাটারির সাইজ হবে একদম ছোট্ট একটা কয়েনের মতো। চীনা প্রতিষ্ঠান বেটাভোল্ট টেকনোলজি পারমাণবিক শক্তি সক্ষমতা সহ এমনই এক ব্যাটারি ইনভেন্ট করেছে। এমনকি এই ব্যাটারির জন্য প্রয়োজন হবে না কোনো রক্ষণাবেক্ষণ। নতুন এই প্রযুক্তি চার্জার অথবা পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তা পুরোপুরি দূর করে ইলেকট্রনিক প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। নির্মাতা প্রতিষ্ঠান বেটাভোল্টের দাবি, তাদের এই ব্যাটারির পারমাণবিক শক্তির সক্ষমতাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার প্রথম কার্যকর উদ্যোগ। এই ব্যাটারির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15, 15 ও 5 মিলিমিটার। বেটাভোল্টের নতুন এই প্রযুক্তিতে আইসোটোপ ক্ষয় হয়ে যে শক্তি নির্গত হয় সেটাকে বিদ্যুতে রূপান্তর করে। যদিও গত শতক থেকে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা মহাকাশযান, পানির নিচে সিস্টেম এবং দূরবর্তী বৈজ্ঞানিক স্টেশনগুলোতে ব্যবহারের জন্য একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে, কিন্তু তাদের থার্মোনিউক্লিয়ার ব্যাটারি প্রচুর তাপ উৎপন্ন করে। পাশাপাশি এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং ভারী। কিন্তু বেটাভোল্টের ব্যাটারি তুলনামূলকভাবে অনেক সস্তা ও ছোট আকারের। এগুলো সেরকম কোনো তাপ উৎপন্ন করে না। এছাড়া বেটাভোল্টের ব্যাটারি আকারে ছোট হওয়ার কারণে অনেকগুলো ব্যাটারি একসাথে ব্যবহার করা যাবে। এই ব্যাটারি তৈরির জন্য বিজ্ঞানীরা শক্তির উৎস হিসেবে ব্যবহার করেছেন তেজস্ক্রিয় উপাদান নিকেল-63। শক্তি রূপান্তরের জন্য ব্যবহার করা হয়েছে হীরার সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরটি মাত্র 10 মাইক্রন পুরো এবং নিকেল-63 এর শীটটি কেবল 2 মাইক্রন পুরো। তেজস্ক্রিয় নিকেল-63 ক্ষয় হতে থাকলে সেই শক্তি বৈদ্যুতিক প্রবাহে রূপান্তরিত হয়। ছোট আকারের এই ব্যাটারির প্রথম সংস্করণ 100 মাইক্রোওয়াট শক্তি ও 3 ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। তবে 2025 সালের মাঝে বাজারে আসবে এর পরবর্তী সংস্করণ, যেটি সর্বোচ্চ 1 ওয়াট পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারবে। বেটাভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারিগুলো মহাকাশ, এআই উপকরণ, চিকিৎসা সামগ্রী, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন ও মাইক্রো রোবটের মতো একাধিক খাতে টেকসই বিদ্যুৎ সরবরাহের উৎস হিসেবে চাহিদা মেটাতে পারবে। তবে এরপরেও প্রশ্ন থেকে যাচ্ছে, এই ব্যাটারি ব্যবহারে কোনো ঝুঁকি নেই তো? স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ পকেটে একটি পারমাণবিক ব্যাটারি সম্বলিত মোবাইল ফোন বহন করার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করতে পারে। তবে বেটাভোল্ট জানিয়েছে, এই ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় আরও বেশি নিরাপদ। বলা হচ্ছে আকস্মিক প্রচণ্ড আঘাত বা খোঁচা, এমনকি গুলির আঘাতেও এই ব্যাটারিতে আগুন লাগবে না। এছাড়াও এই ব্যাটারি পরিবেশের জন্য কোনো ধরনের হুমকি বা দূষণ সৃষ্টি করবে না।